নমস্কার, আমি দীপ আচার্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। এই সপ্তাহ রাশিফল, আগামী সাত দিন কেমন যাবে রাশিফল, স্থূল বিচার, এটাকে সূক্ষ্ম বিচার নয়। মোটামুটি আপনি কেমনভাবে চলবেন বা কী হবে আপনার দিন, ভালো না খারাপ, কোনটা করলে আপনার দিন ভালো হবে, তার উপরেই রাশিফল বিচারটা করা হয়। কিন্তু ডিটেলস জানতে গেলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবে, কোনো যদি বড় কাজ করতে হয় সেটা করবেন। এবার আসি মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহটা স্থিতিশীল যাবে, যে কোনো কাজ করার আগে দুবার ভেবে তারপরে এগোবেন। কেন মেষ রাশির বর্তমান সময়ের ক্ষেত্রে একটু ডিস্টার্ব থাকছে এই সাতটা দিন। যারা চাকরি করেন তাদের জন্য কাজের চাপ বাড়বে, ব্যবসায়ী লোকেদের জন্য ব্যয় বেশি থাকবে, আয় কম থাকবে, ছাত্রছাত্রীদের জন্য শুভ থাকবে, সাংসারিক ক্ষেত্রে মধ্যম থাকবে। বিশ্বরাশি, বিশ্বরাশির এই সপ্তাহ বিত্তলাভের যোগ আছে, মানে হঠাৎ পাওনা প্রাপ্তির যোগ, পুরানো প্রাপ্তির যোগ এগুলো পেতে পারেন। কর্মক্ষেত্র ভালো থাকবে, দূর ভ্রমণ হতে পারে কর্মসূত্রে, ব্যবসাদের জন্য হঠাৎ প্রাপ্তির যোগ আছে, মোটা লাভ করতে পারেন। যারা পড়াশোনা করছো তাদের জন্য মধ্যম থাকবে, ফ্যামিলিগত ব্যাপারে ভালো থাকবে। মিথুন রাশি, মিথুন রাশি দুর্ঘটনার যোগ আছে এই সপ্তাহে, একটু দেখে চলবেন, রক্তপাতের যোগ সামান্য আছে, অস্ত্রোপচারের দিকে যাবেন না। বয়স্করা একটু শরীর নিয়ে সাবধানে থাকবেন। যারা চাকরি করছো তাদের জন্য একটু ঝুট ঝামেলা অশান্তি হতে পারে কলিগদের সঙ্গে। ব্যবসা যারা করছো তাদের শত্রুতার প্রবল যোগ আছে, সাংসারিক ক্ষেত্রে একটু ডিস্টার্ব চলবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলবে, ভাই বোনদের থেকে ঝামেলা হতে পারে। কর্কট রাশি, কর্কট রাশির এই সময়টা নতুন সুযোগ সম্ভাবনা প্রবল, এই সাত দিনের মধ্যে কোনো সুখবর আসতে পারে, নতুন সুযোগ আসতে পারে এবং পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যারা চাকরি করছো তাদের জন্য সুখবর আছে, ব্যবসায়ী লোকের জন্য ভালো খবর এবং অন্যান্য সব ভালো আছে। সিংহ রাশি, সিংহ রাশির হঠাৎ কোনো লোকসান হতে পারে, একটা ব্যয়ের সম্ভাবনা আছে, শারীরিকভাবে একটু ডিস্টার্ব হতে পারে, মতান্তরে জড়িয়ে পড়তে পারেন। যারা চাকরি করছো তাদের জন্য একটু ঝুট ঝামেলা অশান্তি থাকবে, ব্যবসার জন্য আর্থিক ক্ষেত্রে ভালো নয়, একটু বড় ইনভেস্টের দিকে গেলে ডিস্টার্ব হবে। যারা পড়াশোনা করছো তাদের জন্য শরীরের দিক দিয়ে ভোগাবে, পড়াশোনা বিঘ্ন ঘটবে, সাংসারিক ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে। কন্যা রাশির হঠাৎ প্রাপ্তি আছে এবং ফ্যামিলিতে বন্ধুদের আগমন হতে পারে এবং স্বজন আসতে পারে, আগমন হতে পারে। কন্যা রাশির যারা চাকরি করছো তাদের জন্য দুটো দিকটা ভালো আছে, একটা হচ্ছে ওপরতলা তোমাকে ভালোভাবে দেখবে এবং নতুন সুযোগ আসতে পারে। ব্যবসাদার ক্ষেত্রে এটা আশীর্বাদের মতো হতে পারে, নতুন মহাজন পেতে পারো বা কোনো অনেক দিনের প্রাপ্তি কিছু পেতে পারো। যারা পড়াশোনা করছো তাদের জন্য মধ্যম স্থান আছে, সাংসারিক ক্ষেত্রে বাবা বা মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে। তুলারাশি, তুলারাশির এই সপ্তাহটা একটু ব্যয় বেশি হতে হবে, শরীর নিয়ে ভোগান্তি হবে, আইন মোকদ্দমা ঝুট ঝামেলা থেকে জড়িয়ে পড়তে পারো এবং একটু সম্মানহানি হতে পারে। চাকরি ক্ষেত্রে বসের সঙ্গে মতের অমিল হতে পারে। যারা ব্যবসাদার তারা কাস্টমারদের সঙ্গে একটু বিবাদ জড়িয়ে পড়তে পারো এবং অন্যান্য যারা তোমার ব্যবসাদার বন্ধু আছে তাদের সঙ্গে ডিস্টার্ব হতে পারে, পার্টনারের সঙ্গে ডিস্টার্ব হতে পারে। যারা পড়াশোনা করছো তাদের মনোনিবেশ ডিস্টার্ব হতে পারে এবং সাংসারিক ক্ষেত্রে একে অপরের সঙ্গে একটু ডিস্টার্ব, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব, ভাই বোন বাবা মার সঙ্গে একটু ঝুট ঝামেলা হতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির হঠাৎ কিছু দুর্ঘটনা হতে পারে, ফ্যামিলিগত ব্যাপারে ডিস্টার্বের মধ্যে জড়িয়ে পড়তে পারো এবং আর্থিক ক্ষেত্রে কিছু লোকসান হতে পারে, ঋণ বাড়তে পারে। যারা চাকরি করছো তাদের জন্য এই সপ্তাহটা মধ্যম যাবে, নানাভাবে ডিস্টার্বের মধ্যে পড়তে পারো। যারা ব্যবসা করছো তাদের জন্য ঋণ বাড়বে,
ব্যবসায়ী বন্ধুত্বের মধ্যে শত্রুতা হবে এবং মহাজনের সঙ্গে ডিস্টার্ব হবে। যারা পড়াশোনা করছো তাদের জন্য সপ্তাহটা মধ্যম, নানাভাবে ডিস্টার্ব বাড়তে পারে এবং ফ্যামিলিগত ব্যাপারে মধ্যম থাকবে। ধনুরাশি, ধনুরাশির দুটো দিক খুব খারাপ আছে। একটা হচ্ছে মামলা মোকদ্দমার থেকে সাবধান এবং হঠাৎ কোনো ঝুটঝামেলা জড়িয়ে পড়তে পারো। এবং যারা চাকরি করছো তারা কথাবার্তা সংযমী হবে, তোমার কথা থেকে তোমার ঝুটঝামেলা অশান্তি বাড়বে। যারা ব্যবসা করছো খুব সাবধানে কাস্টমার ডিল করবেন, কারণ ভান্নাভাবে কথার জন্য কাস্টমার হানি হতে পারে। পড়াশোনা করছো তারা মনোযোগ দিয়ে পড়বে, পড়াশোনার ক্ষেত্রে নানাভাবে বাধা আসবে, ফ্যামিলিগত ব্যাপারে অশান্তি বাড়তে পারে। মকর রাশি, মকর রাশির এই সপ্তাহটা খটকারিতা দূর করুন এবং পুরানো কাজ, পেন্ডিং কাজ ফেলে রাখবেন না, শেষ করুন, কারণ এই সপ্তাহ পর থেকে চাপ আপনার বাড়তে পারে। যারা চাকরি করছো তারা যতটা পেন্ডিং কাজ শেষ করে নাও এবং বসের সুনজরে আসো। যারা ব্যবসা করছো তারা যদি কোনো স্টক থাকে পুরনো সেটাকে সেল করে দাও, বা তোমার যদি কোনো কাজ থাকে বা কোনো চুক্তি করার থাকে, বা যারা প্রমোটিং লাইনে আছো তারা যদি কোনো নতুন ডিল করতে চাও সেরে ফেলো, কারণ সামনের সাত দিন ডিস্টার্ব হতে পারে। এবং যারা পড়াশোনা করছো তার জন্য ভালো আছে, ফ্যামিলিগতভাবে ভালো আছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি প্রাপ্তিযোগ একটা যেমন হঠাৎ করে পাবে তেমন তোমার আচমকা ব্যয়ও বাড়বে, দুটোর মধ্যে তালমিল রাখার অভাব হয়ে যাবে, আয় ব্যয় সামঞ্জস্য থাকবে না। যারা চাকরি করছো তাদের জন্য সপ্তাহটা ভালো থাকবে, খারাপ থাকবে না, একটু চাপ বাড়তে পারে। ব্যবসাদারের জন্য একটু খারাপ আছে, ধার দেবেন না বা নতুন করে ধার নেবেন না। যারা পড়াশোনা করছো তাদের জন্য এই সপ্তাহটা খারাপ আছে, পড়াশোনা ডিস্টার্ব হতে পারে এবং ফ্যামিলিগত ব্যাপারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝুটঝামেলা এবং জ্ঞাতি থেকে ঝুটঝামেলা হতে পারে। মীন রাশির এই সপ্তাহটা ভালো যাবে না, অনেকগুলো ডিস্টার্ব আসতে পারে, সুশত্রুতা বাড়তে পারে এবং নিজের দোষে কথাবার্তার জন্য ব্যয় বাড়তে পারে এবং নিজের সিদ্ধান্ত ভুল হতে পারে। অবশ্য যারা চাকরি করছো তারা মনোযোগ দেবে এবং কথাবার্তা সংযমী হবে, যদি কোনো জায়গায় ডিল করতে হয় বা কোনো প্রজেক্ট করতে হয় সেখানটা কিন্তু খুব কথাবার্তা সংযমী হয়ে এগোবে। ব্যবসাদারের জন্য তোমার ঋণ বাড়তে পারে, কথার জন্য ব্যবসা হানি হতে পারে, ব্যবসায় তোমার ধার বাড়তে পারে। যারা তোমার পড়াশোনা করছো তাদের জন্য সমস্তটা খারাপ আছে, ডিস্টার্ব হতে পারে এবং ফ্যামিলিগত ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, দাদির থেকে ডিস্টার্ব হতে পারে। এই হলো এই সপ্তাহ সাত দিনের মোটামুটি একটা রাশিফল। এটা হচ্ছে স্থূল বিচার, তবুও যদি এর মধ্যে কোনো ডিসিশন নিতে যায়, কোনো নতুন করে কোনো ডিল করতে চান, কোনো কিছু ক্রয় করতে চান, অবশ্যই ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করবেন এবং তারপর সেই মতামত নেবেন। ভালো থাকবেন, জয় তারা।